আসসালামু আজকে আমি একাদশ শ্রেণীর পাঠদান করব। গতদিন আমি শেষ করেছিলাম হুমায়ুন হাসানের বৈশিষ্ট্য, আজকে আমরা পড়ব মুয়াবিয়ার প্রশাসনিক সংস্কার। মুয়াবিয়ার প্রশাসনিক সংস্কারের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, সেখানে আমরা আজকে যতটা হয় ততটা করব। আজকে প্রথম পর্ব নেব, এটা আর পরের বারে আমরা আর একটা ক্লাস নিয়ে এই প্রশ্নটা শেষ করব। দেখো আমি দেখে লিখেছি যে মুয়াবিয়া প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রথম আমরা লিখব কি, একদম তোমাদের নোটস যদি করতে চাও প্রত্যেকে শুনলে বুঝতে পারবে যে নোটের মধ্যে কতটুকু লিখতে হবে, বা আমার কথা শুনেও তোমরা নোটটা সুন্দর করে তৈরি করে নিতে পারবে খাতায়। প্রথমে এভাবে লিখবে, প্রথমে ভূমিকা, এগুলো বড় কোশ্চেন সব। 8 নম্বর কোশ্চেন এগুলো প্রথমে লিখবে ভূমিকা। ভূমিকাতে আমি কিভাবে শুরু করব, আমরা এইভাবে শুরু করবো যে শাসক হিসাবে যে মুয়াবিয়া নিঃসন্দেহে একটা অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। কি বললাম, শাসক হিসাবে মুয়াবিয়া নিঃসন্দেহে একটা অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। এই জন্য ঐতিহাসিক আমির আলী বলেছেন, ঐতিহাসিকদের কোটেশনগুলো অবশ্যই করে দেবে, তোমরা অবশ্যই করে দেবে। ঐতিহাসিক আমির আলী কি বলেছেন, কোটেশন শুরু করে দে, এভাবে কোটেশন কথা পুরো টু দা পয়েন্ট লিখবে যে উমাইয়াদের সিংহাসন আরোহণে কেবল শাসক গোষ্ঠীর পরিবর্তন হলো না, এটা পূর্বের নীতিগুলোর পরিবর্তন করে এমন কতকগুলো অনুশাসনের প্রচলন করল যা সাম্রাজ্যের ভাগ্য এবং রাষ্ট্রের উন্নতিতে প্রভূত প্রভাব বিস্তার করে। এটা বলে কোটেশন লিখে তোমরা এটা কোটেশনের মধ্যে লিখবে, পরে কোটেশন শেষ করবে। এরপরে আমরা বলবো এভাবে যে তিনি সাম্রাজ্যের সকল প্রদেশে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তর স্থাপন করেছিলেন। এর ফলে কি হয়, যেমন রাষ্ট্রীয় দলিলপত্রগুলো সংরক্ষণ করা যায়, তেমনি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয় বলে আমরা এখানে ভূমিকা শেষ করব। নেক্সট আমরা চলে যাব রেজিস্ট্রি দপ্তর স্থাপন। একদম টু দা পয়েন্ট করে করে এগুলো তোমরা লিখবে, আর টু দা পয়েন্ট করে করে সুন্দর করে মুখস্থ করবে, করে তোমার খাতায় এটা অবশ্যই করে খাতায় লিখে রাখবে। আমরা পরবর্তী আসছি রেজিস্ট্রি দপ্তর। রেজিস্ট্রি দপ্তর কি, নিশ্চয়ই তোমরা জানো রেজিস্ট্রি বিভাগটা কি, এগুলো সরকারি দলিলপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। এই রেজিস্ট্রি দপ্তরের এক নাম ছিল দেওয়ানুল খাতিম। রেজিস্ট্রি দপ্তরের প্রবর্তন ছিল মুয়াবিয়ার একটা উল্লেখযোগ্য কীর্তি। এই রেজিস্ট্রি বিভাগের অপর নাম কি ছিল, দেওয়ানুল খাতিম। ভালো করে শোনো, দেওয়ানুল খাতিম, সবকিছু শুনে আসতে পারে যে রেজিস্ট্রি বিভাগের অপর নাম কি। এই রেজিস্ট্রি বিভাগের কাজ কি ছিল, কেন্দ্র আর প্রদেশের যে সরকারি কার্যাবলী সেগুলো লিখিত আকারে রেখে দেওয়া হতো এবং প্রদেশ আর কেন্দ্রের সঙ্গে সংযোগ সাধনের জন্য এই বিভাগের সৃষ্টি হয়েছিল। মুয়াবিয়া কর্তৃক রেজিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠার ফলে সরকারি নির্দেশ, আইন ইত্যাদি এগুলো জালিয়াতের হাত থেকে রক্ষা পায়। এটাকে সরকারি স্ট্যাম্প বলা যায়, যেটা সরকারিভাবে এগুলোকে সংরক্ষণ করা হতো। 3 নম্বর আমরা চলে আসবো রাজস্ব বিভাগের সংস্কার। 3 নম্বর পয়েন্ট দেখো, রাজস্ব বিভাগের সংস্কার। অর্থাৎ এটা আমরা বলতে পারি অর্থনৈতিক সংস্কার। এই রাজস্ব বিভাগের সংস্কারের ক্ষেত্রে মুয়াবিয়া তার রাজস্ব প্রশাসনকে কি করেছিলেন, রাজনৈতিক মানে অর্থ দপ্তরকে একেবারে রাজনৈতিক দপ্তর থেকে আলাদা করেছেন, আলাদা করে রেখেছিলেন যে রাজনৈতিক কার্যকলাপ যেন কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে। সেই জন্য তিনি রাজনৈতিক বিভাগ থেকে
এই অর্থনীতি বিভাগ বা রাজস্ব বিভাগকে আলাদা করেছিলেন। তাহলে তোমরা কিভাবে সাবপয়েন্টের মধ্যে রাজস্ব বিভাগের সংস্কারের মধ্যে তোমরা কিভাবে লিখবে মুয়াবিয়া রাজস্ব প্রশাসনকে রাজনৈতিক প্রশাসন থেকে পৃথক করে সাম্রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রাজস্ব আদায়ের জন্য মুয়াবিয়া কি করেন, প্রত্যেক প্রদেশে একজন একজন করে কর্মচারী নিয়োগ করেছিলেন এবং এই কর্মচারীর নাম ছিল সায়েবুল খারাজ। তার প্রদেশের কর্মচারীদের নাম কি ছিল? সায়েবুল খারাজ। সায়েবুল খারাজ এরপর শর্ট কোশ্চেন আসবে। এদের কাজ এই সায়েবুল খারাজরা কি করতেন, তাদের নিজেদের কাজের জন্য তারা খলিফাকে জবাবদিহি করতে, তারা কেবলমাত্র খলিফাকেই জবাবদিহি করতে বাধ্য থাকতেন, অন্য কারোর কাছে তারা জবাবদিহি করতে বাধ্য থাকতেন না। প্রাদেশিক শাসনকর্তাগণ প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য রাজস্ব বিভাগের অনুমোদনের উপরে নির্ভর করত। এর ফলে কি হয়, শাসনকর্তাদের যে যথেচ্ছভাবে অর্থ অপচয় করত সেই পত্রারুদ্ধ হয়ে গেল, কারণ সরকার খলিফার কাছে তো জবাবদিহি করতে হতো। নেক্সট আমরা আসব ডাক বিভাগ ও গুপ্তচর প্রথার প্রবর্তন। ডাক বিভাগ এবং গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন, ডাক বিভাগ বুঝতে পারছো যে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র কাগজ চিঠিপত্র গুলোকে আদান প্রদান করার জন্য ব্যবস্থা করার ব্যবস্থা নেওয়া হতো, এটা হচ্ছে ডাক বিভাগ। আর গুপ্তচর প্রথা যেমন হযরত ওমর, তিনি একজন শাসক হয়ে যেভাবে জনগণের গভীর রাত্রে ঘুরে ঘুরে জনগণের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন, এই এই এটা এইভাবে গুপ্তচর শাসক হিসাবে তিনি কিন্তু মানুষের অবস্থা পরিদর্শন করতেন। তা এই হযরত ওমরের ওমরের আমলে যে গুপ্তচর ব্যবস্থা বলতে এইভাবে এইভাবে তিনি জনগণের অবস্থা দেখতেন যেভাবে, এই মুয়াবিয়ার আমলে সেই রকম হচ্ছিল না, তা সেই গুপ্তচর ব্যবস্থাকে তিনি একটু সংস্কার করেছিলেন। তারপর প্রথম চলে আসছি তারা ডাক বিভাগের সংস্কার। এই ডাক বিভাগের সংস্কারের মধ্যে লিখবে তোমরা যে ইসলামের ইতিহাসে মুয়াবিয়া ডাক বিভাগের উদ্ভাবক হিসেবে সুপরিচিত। তার ডাক বিভাগ আগে পর্যন্ত তেমন ভাবে ছিল না, মুয়াবিয়া সর্বপ্রথম ডাক বিভাগের প্রবর্তন করেন। উদ্ভাবক যিনি প্রথম প্রতিষ্ঠা করেন তাকে বলা হচ্ছে উদ্ভাবক। তাই মুয়াবিয়া প্রথম ডাক বিভাগটা সব পাকাপাকিভাবে প্রবর্তন করেছিলেন, সেই জন্য তাকে বলা হচ্ছে উদ্ভাবক। তিনি সুষ্ঠুভাবে এবং কম সময়ে যাতে সরকারি বেসরকারি চিঠিপত্র আদান প্রদানের জন্য আদান প্রদান করা যায় তার জন্য তিনি উট ঘোড়ার সাহায্যে এই ডাক পরিবহনের ব্যবস্থা করেছিলেন। আরো দেখো বলছেন যে তিনি আরো কি করেছিলেন, প্রতি 12 মাইল অন্তর অন্তর ঘোড়া প্রতি 12 মাইল অন্তর অন্তর ডাকঘর স্থাপন করেছিলেন। আর ডাক বিভাগের প্রধানকে কি বলা হতো? আল বারিদ। ডাক বিভাগকে বলা হতো আল বারিদ। আর এর প্রধানকে বলা হতো, প্রধান কর্মকর্তাকে বলা হতো সায়েবুল বারিদ। ডাক বিভাগকে বলা হতো কি? আল বারিদ। আর এই ডাক বিভাগের যিনি প্রধান কর্মকর্তা ছিলেন তাকে বলা হতো সায়েবুল বারিদ। এগুলো শর্ট কোশ্চেন অবশ্যই আসবে, আমি আবারও রিপিট করছি। তো ডাক বিভাগটা আমি পেয়ে যাচ্ছি, এভাবে যেভাবে বললে আমি তোমরা লিখবে। সঙ্গে ডাক বিভাগের সঙ্গে গুপ্তচরটা গুপ্তচর ব্যবস্থা গুপ্তচর প্রথাটাও জুড়ে দেবে, প্যারা করে লিখবে তোমরা, যে বলবে যে হযরত ওমরের আমলে সৃষ্ট গুপ্তচর প্রথাকে মুয়াবিয়া আরো উন্নত এবং সম্প্রসারিত করেছিলেন। গুপ্তচরের মাধ্যমে মুয়াবিয়া বিভিন্ন স্থানের সংবাদপত্র গোপনে সংগ্রহ করতেন। এই গুপ্তচর প্রথা হয়ে গেল, এই পর্যন্ত থাক আমাদের। দ্বিতীয় পর্বে আমরা বাকি পয়েন্টগুলো শেষ করবো। এখান থেকে আমি শর্ট কোশ্চেনগুলো নেক্সট দিন করে দেবো। আল্লাহ হাফেজ।